كتاب الله دستوري وخير الخلق أسوتنا السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على رسول الله ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال تعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبتدي لكم أعمالكم وَقَالَ تعالى ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين ختم الله على قلوبهم وعلى سمهم وعلى بصر غشاوة وَقال تعالى في قلوبهم مرض فزادهم الله مرضا

নবী মাহম্মদ সাল্লাহআকে কটাক্ষ করে স্ট্যাটাস দেওয়ার কারণে ধর্মপর মুসলমান তার হৈদি মুসলমান ধৈর্য ধারণ করতে পারে না আর এটা স্বাভাবিক কথা যার মধ্যে ন্যূনতম ইমান আছেন ইমান স্পিড আছেন নবী মোহাম্মদ সাল্লাহ আসলামের ভালোবাসা আছেন সে কখনও ঠিক থাকতে পারেন প্রত্যেকটি মুসলমানের রক্তকরণ হয়ে গেছে যখন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কটুক্তি করে কোনো কাফের বেদিন কথা বলছে সুতরাং বাংলাদেশের ভোলা জেলায় একজন কাফের তার ফেসবুক আইডি থেকে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কটাক্ষ করে কথা বলেছেন এই জন্য ধর্মপ্রাণ মুসলমান তার হেদি জনতা এর প্রতিবাদ বা তাদের মনের যে আবেগ মনের যে ভাব প্রকাশ করার জন্য রাস্তায় নেমেছে এখন এই রাস্তায় নামার ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে নবী মাহমদ সাল্লামের দেখানো পথ এবং পদ্ধতি দেখে আমাদেরকে সমস্ত কাজ সমস্ত কিছু আন্দোলন হোক যাই হোক আমাদেরকে অবলম্বন করতে হবে এমন কিছু করা যাবে না যাতে হিতে বিপরীত হয়ে যায় এমন কিছু করা যাবে না যাতে সুন্নতির হয়ে যায় এমন কিছু করা যাবে না যাতে আন্দোলন নামে জনগণের ক্ষতি করা আন্দোলন নামে গাড়ি ফোরানি আন্দোলন নামে ভাঙচুর সেটা করা যাবে না তো আমাদের যতটুকু জানি আমরা জানি না যতটুকু সোশ্যাল মিডিয়াতে জানলাম যে তারা তাদের মনের আভের ভাগ মনের মনের আবেগ এবং ইমানি স্প্রিট প্রকাশ করার জন্য তারা হয়তোবা পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাতে যাইতেছেন এই অবস্থায় পুলিশ এবং জনগণের মধ্যে মুখোমুখি সংঘর্ষে গুলি বচ্ছিত হয়েছেন পুলিশ প্রশাসন গুলি করেছেন সেক্ষেত্রে আহত হয়েছেন প্রায় অনেক লোক এবং নিহত হয়েছেন কোন কোনো ফেস আমরা মিডিয়াতে দেখলাম ছয় জন কেউ বলছে দশজন কেউ বলছে আষ্ট কেউ বলছে পনেরো জন আল্লাহ আলম আল্লাহ সবচেয়ে ভালো জানে সত্যিকার অর্থে কোনটা তবে এটা সত্য কথা মানুষ নিহত হয়েছেন এটা বাস্তব কথা তবে আমরা যার ন্যূনতম ইমান আছে আর যাদের ইমান আছে তাদেরই রক্তক্ষরণ হবে নবী গালি দিলে আমাদেরকে জানতে হবে অমরিবুল খাতা রাদি আল্লাহ একদিন এসে বলে যারা শুনলাম আমি আপনাকে ভালোবাসি তবে আমরা চেয়ে বেশি নয় অমর মুখ বলল বল রাসুল্লাহ সাল্লাসাল অমর তুমি এখনও মুমিন হইতে পারল না যতক্ষণ পর্যন্ত তোমার জানের সেও আমাকে বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তুমি মোমিন হইতে পারল না অমর বলো ইয়া রাসুল্লাহ সাল্লাহ সালাম আমি আমার জানেছেও বেশি আপনাকে ভালোবাসি বলো হ্যাঁ ইয়া রাসুল্লাহ হে হে অমর তাহলে তুমি এখন মুমিন হইতে পারলা তাহলে যাদের ন্যম্নতম ইমান আছে বাংলাদেশে নব্বই পার্সেন্ট অধ্যুষিত দেশ মুসলমান মুসলমান অধ্যুষিত দেশ এ দেশ কোনো কাফের হিন্দুদের না হ্যাঁ আমরা এই কথা বলি নাই কোনো কাফের দেশে বাস করবে না বাংলাদেশ সরকারের প্রজাতন্ত্রের সরকারের প্রজা হিসাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সবায় সবাই বাস করবে প্রজার কাছে রাজার কাছে প্রজারা যেই নিরাপত্তা যা কিছু পাওয়ার পাবে এত আমরা নাই কিন্তু বাংলার মাটিতে বসে বাংলাদেশে মুসলমানের দেশে বসে এক কাফের একুকরা মুসলমানের কলিজার টুকরা মুসলমানের প্রাণ মুসলমানের জীবন মুসলমানের মাথার মুকুট সেই মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে গালি দিবে কটোক্তি করবে আর মুসলমান বসে থাকবে এটা হতে পারে না সুতরাং ধর্মপ্রাণ ইমানদার মুসলমান নেমেছে রাস্তায় নেমেছে তবে রাস্তায় নেমে যদি আমরা রাস্তায় নেমে যদি তারা সত্যিকার হতে ভাঙচুর করে তবে অবশ্যই অন্যায় কাজ করছে সত্যিকার যদি পুলিশ কাজ পুলিশের উপর আক্রমণ করে থাকে অবশ্যই অন্যায় কাজ করছে সত্যিকারে যদি তারা অবরোধ অবরোধের নামে গাড়ি ভাঙচুর করে থাকে গাড়ি চলাচল মানুষের ক্ষোভ বন্ধ করে থাকে মানুষের ক্ষতি করে থাকে ইসলাম কিন্তু এটা বলেন এটা এটাও মনে রাখতে হবে আপনি প্রতিবাদের নামে যা জনগণের ক্ষতি করবেন প্রতিবাদের নামে জনগণের জানমানের ক্ষতি করবেন এটা কিন্তু ইসলাম বলে নেই এটা কিন্তু কারোর জন্য কাম্য নয় কিন্তু অবশ্যই মান রামিন কুমুন কারান ফালি গুরুবিয়া দেখি বলা হচ্ছে যে ব্যক্তি সমাজে কোনো অশ্লীল কাজ দেখবে তার যদি ক্ষমা থাকে দুই হাতে বাধা দেবে যদি ক্ষমতা না থাকে মুখ দ্বারা বলবে তাও যদি না থাকে অন্তর তারা ঘৃণা করবে এখন আমরা ক্ষমতার মাকাবে নাই আমরা ইমানে স্পৃহা ইমানে স্পিরিট আমাদের প্রকাশ করতে হবে লিখনির মাধ্যমে হোক বক্তব্যের মাধ্যমে তবে সুস্থভাবে হবে যেটা আর সুসম দেখিয়ে গেছে এই আমাদের কারোই কিন্তু এটা উচিত হবে না যাতে করে ভাঙসুর করা কিন্তু পুলিশ প্রশাসন এবং আমরা বর্তমানে যারা দেশ চালান বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমাদের আকুল আবেদন থাকলো আপনি প্রধানমন্ত্রী আপনি মুসলমান বাংলাদেশের সংসদ সদস্য তিনশো জন সংসদ সদস্যের মধ্যে সকলেই প্রায় মুসলমান এবং যত ডিফেন্স আছে সেনাবাহিনী আর্মি সেনাবাহিনী বিডিআর র্যাব কোবরা সীতা যারাই আছেন সকলেই কিন্তু বেশিরভাগ সিংহভাগ মুসলমান কিন্তু সেই যেই পুলিশ বাহিনীর সাথে জনগণের সাথে মুখোমুখি সংঘর্ষ হইল যে পুলিশ বাহিনী মানুষের জনগণের উপরে গুলি চালাইছেন সেই পুলিশ বাহিনীর বেশিরভাগ সিংহভাবেই মুসলমান তাহলে সেই মুসলমান যদি কীভাবে আরেক মুসলমানের গুলি চালাইতে পারে আর এটা কোনো নিজস্ব ব্যক্তিগত কোনো দাবি নয় নিজের বাপকে বাপের সম্পদ হরণ করছে এটা কোনো দাবি নয় নিজের ঘর করছে কোনো গদির দাবি নয় কোনো ব্যক্তিগত দাবি নয় এটা হচ্ছে সমষ্টিগত দাবি একটা হচ্ছে নবী মোহাম্মদ সা্লা সাল্লামের ইজ্জতকে রক্ষা করার দাবি এই দাবি ছিল এই দাবির কারণে এই দাবি যদি তারা সত্যিকার অর্থে সুন্দর অর্থভ এবং কি খুব মানে কোনো মানে মারামারি ছাড়া প্রতিবাদী ছাড়া ঠান্ডা সুস্থ মস্তিষ্ক তারা প্রতিবাদ করে থাকে আর যদি পুলিশ প্রশাসন গুলি চালিয়ে থাকে মনে রাখতে হবে আল্লাহ কিন্তু আপনাদেরকে জবাবদিহি করতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ আমরা উদ্যোজন কর্মকর্তা সকলের প্রতি অনুরোধ এসেছি আপনি এটাকে সুস্থ তদন্ত করে এটা কারাদুষী কারাগুলি চালাইছে বাস্তবে কি জনগণ কি শান্তিপ্রিয় আন্দোলন আপনাদের কাছে তাদের মনের আভেদ মনের দুঃখ মনের কষ্টটা প্রকাশ করেছে কারণ আপনার কাছে বলবো কারণ আমরা তো ফাইনালিস্ট বলবো কার কাছে আল্লাহর কাছে আপনি রাষ্ট্রীয় ক্ষমতা হিসাবে কারণ আমরা জানি আমরা মুসলমান আমার নবী আমাদেরকে শিখেছে আইন কখন হাতে উঠিয়ে নেওয়া যাবে না যারা আইন প্রয়োগ করে যারা আইন প্রণয়ন করে যারা আইন প্রয়োগ করতে পারে তাদের কাছে আমরা আমাদের দাবিটা জানিয়ে দিয়ে গেছি যে কুলঙ্গারকে কাফেরকে ধরে বিচারে কাস্টে কাঠগড়া দ্বারা যারা হোক এবং তাকে পাশির কাস্টে জুলানো হোক আমরা আপনার কাছে গেছি এবং আপনার কাছে বিচার চাওয়াতে পুলিশ প্রশাসনের কাছে বিচার চাওয়াতে যদি আমাদের গুলি খাইতে হয় তাহলে আমরা কারের কাছে যাব মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমরা শুনেছি আপনি দেখেছি জেনে জানি যে আপনি ফসু আক্ত নামাজ পড়েন ফজল নমাজ পড়েন ফজল নমাজ পরে তেলাওয়াত করে আপনার দুনিয়া রাষ্ট্রীয় কাজ করেন আলহামদুল্লাহ এটি একটা মুমিনের পরিচয় তাহলে আপনার ইমানই স্পিড আছে আমরা আপনার কাছে দাবি কেন জানাবো আপনি যখন খবরটা শুনতে তখন আপনার উচিত ছিল সাথে সাথে আপনি ওয়ার্ডার দেওয়া দায়িত্বশীল দিকে একে অ্যারেস্ট করে উপযুক্ত শাস্তির কার্ডগড়ায় দাঁড় করা হোক যাই হোক মাননীয় প্রধানমন্ত্রী যদি আজকে আপনার বাপকে মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান সাহেবকে যদি কেউ একটা কঠোক্তি বলে সাথে সাথে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে আইনের আবত্তা নেওয়া হবে মাননীয় প্রধানমন্ত্রী আল্লাহুল সুরাতুল মা পাক বলছেন সেদিন মায়ের থেকে সন্তান ভাগবে সন্তান থেকে মায়াক ভাগবে স্বামীর থেকে স্ত্রী ভাববো স্ত্রী থেকে স্বামী ভাববো কেউ কাউকে চিনবে না সেদিন আপন আপন ব্যবস্থা আপন আপন চিন্তাধার সবাই থাকবো সেদিন একজন থাকবে তিন নাম হচ্ছে মাহমদ সাল্লাহ সেই মহম্মদ সাল্লম সেদিন আজিমের

এটা আপনার বার্মা বৌদ্ধ দূষিত দেশ নয় এটা মুসলমানের দেশ আপনার সরকার প্রধান মুসলমান সেনা প্রধান মুসলমান পুলিশ প্রধান মুসলমান বিডিআর প্রধান মুসলমান সকলে মুসলমান হওয়া সত্ত্বেও এই বাংলার মাটিতে নবী সাল্লাহ সাল্লা ইজ্জতকে রক্ষা করতে গিয়া নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মর্যাদাকে রক্ষা করতে গিয়া আমরা যদি আপনার কাছে দাবি জানাতে যাই আমরা সুস্থ সুন্দর প্রক্রিয়ায় কোনো মারামারি কাটাকারি না যদি দাবি জানাতে গিয়ে যদি গুলি খাইতে হয় এই দুঃখ আমরা কারও কাছে বলতে পারবো না আমাদের ফাইনের বিচার আল্লাহ আপনার কাছে আদনিয় বিচার আপনার কাছে দিয়েছি তবে আপনি এটা সুষ্ঠু তদন্ত করে কে दोषी কে অন্যায় করছে তার বিচার করুন আর ওই কাফেরকে ওই কুলঙ্গারকে ধরে আপনি বিচার করুন না হয় কিন্তু কাল কিয়ামতের আপনি আল্লাহর আদালতে ফাইসে যাবেন কারণ আল্লাহ বলেছেন ইন্না আস-সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা তোমার চোখ তোমার কর্ণ তোমার বিবেক কুল্লু উলাইকা কানা আপন আপন জিম্বা থেকে আমরা আপনার দেশের প্রজা আপনি রাষ্ট্র পরিচালক আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে এই জাতি নবী মাহমুদ সাল্লাহকে অপমান করেছে তার প্রতিবাদ তোমার কাছে বিচার চাইতে গেছিলো তুমি তাদেরকে গুলি করে কেন না জবাব দিয়ে করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী যাই করো না যাই যেখানে যাই না কেন আমাদের কিন্তু মরতে হবে আল্লাহ রবিলিমিল্লাহিন আল্লাহ বলছেন সুতরাং আপনার কাছে আমাদের বিনোদন অনুরোধ থাকলো এটা জেরাই করছেন যে কুলঙ্গার করছেন তাকে বিচারে কাড ঘরায় হাজির করান এবং তাকে উপযুক্ত বিচার করুন এবং এর পরবর্তী এর পরবর্তী যাতে আর কোনো কাফের কোনো বেদিন কোনো মোস্যেক নবী সঙ্গে কটুক্তি করে কথা বলার সাহস না পায় মানে প্রধানমন্ত্রী যদি আজকে বিচার না করেন তাহলে মনে রাখবেন আগামীকাল কিন্তু এই কাফের বেদিন মোশ্যেক বেদিন বেদিনীরা কিন্তু নবী মোহাম্মদ সাল্লামকে কথা বলার আরও সাহস পাইবে সেদিন কিন্তু আল্লাহ আদালতে কিন্তু আপনাকে জবাব দিয়ে করতে হবে আপনার কাছে আমাদের কোনো কিছু নেই আপনার কিছু বলারও আমাদের নাই আপনার কাছে জাস্ট আমরা অভিযোগ করলাম যদি আপনি এ অভিযোগ না শুনেও শুনে না শুনে করে থাকেন আল্লা সেদিন জবাবদি করতে হবে মনের পতন আছে আপনার কাছে সব কিছু আছে যেদিন আপনি যাবেন সুরাতুল মরিয়ামের আল্লাহ ফট করছেন সেদিন মানুষ একা একা আল্লাহর আদালত দাঁড়াইব সেদিন কেউ থাকবে না সেনাবাহিনী বিডিআর আর্মি র্যাব কোবরা কেউই থাকবে না সেদিন আপনি একা একা বাপ মা দাদা দাদি কেউই দাঁড়াইতে পারবে না সেদিন আল্লাহর আদালতে আপনি আমি আপনি আমি সবাই একা একা দাঁড়াইতে হবে সুতরাং যদি একা হবে আপনার সাথে আমার সাথে আমল আপনার সাথে আমার সাথে থাকবে নবী মহম্মদ সাল্লাম ইত্তেবা নবী মহম্মদাল্লামের ভালোবাসা উল ইনকুমত আল্লাহ আল্লাহ রহিম আমরা আপনার কাছে অনুরোধ জানাচ্ছি আর বিশেষ করে যারা এই প্রতিবাদ জানাতে আসছেন তাদেরকে আমরা সাধুবাদ জানাই তবে তাদের প্রতি আমাদের অনুরোধ থাকলো তাদের প্রতি আমাদের ইসলাহা থাকলো তাদের প্রতি আমাদের দাবি থাকলো আপনার এইভাবে মানে প্রতিবাদের নামে ভাঙসুর প্রতিবাদের নামে আপনার আক্রমণ প্রতিবাদের নামে অবরোধ এগুলা করবেন না শূন্য পদ্ধতি যেভাবে প্রতিবাদ করার সিস্টেম সুসমপা দিয়েছি সেভাবে করবেন না হয় কিন্তু হিতে বিভরীত হয়ে যাবে আমাদেরকে মনে রাখবেন আল্লাহাক আমাদের যে যতটুকু দায়িত্ব অতটুকু আল্লাফাঁক আমাদেরকে জিজ্ঞাসা করা হবে আমরা যে দায়িত্ব আমাদের ইমান কতটুকু কাজ করছি সেটা আমরা জাতির কাছে উত্থাপন করছি দেশের যারা কর্ণদার আছেন দেশের যারা প্রশাসন আছে তাদের কাছে আমাদের মনের দুঃখটা মনের আবেগটা এবং মনের রক্তক্ষিত বিবেক দিয়ে আমরা তাদেরকে জানাইছি যেটা অন্যায় এর বিচার করুন তারপর যদি বিচার না করে আমাদের দায়িত্ব শেষ বলে দায়িত্ব শেষ চুপ করে বসে থাকবেন না আবার চুপ করে বসে থাকবো না আমরা আন্দোলনে ভাঙচুর করবো না এটা না তার মানে আমাদের যে যে অবস্থান আছে সেই অবস্থান থেকে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে তবে এর জন্য এই নয় প্রতিবাদের নামে এই নয় আবার বলছি প্রতিবাদের নামে এই নয় ভাঙচুর তারপরে অবরোধ মানুষের ক্ষতি মানুষের জানমালের ক্ষতি কোন অবস্থাতেই করা যাবে না আর একটি কথা ফুলিশড়া মানুষ ফুলিশর মানুষ তাদেরকে যদি আমরা আক্রমণ করি অবশ্যই তার আক্রমণের পাল্টা তাদের নিরাপত্তার কারণে গুলি করবে আমরা জানি না আমরা সকলের প্রতি অনুরোধ করছি আমরা সুস্থ এবং কি শূন্য পদ্ধতি অনুযায়ী আমাদের প্রতিবাদ করব এবং আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবো যতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত না এই কাফের কুলঙ্গারকে ধরে বিচারে কাস্টে হাজির না করে বিচার না করা হয় আমাদের বিচার আমরা বিচার করবো আমরা বিচার চাই তবে আইন আমাদের হাতে তুলে নেওয়া যাবে না আইন কারো হাতে তুলে নেওয়া যাবে না মনে রাখতে হবে যে যে ক্ষমতা আছে ওই ক্ষমতা অনুযায়ী আল্লাহ কাছে জবাব দিয়ে করতে হবে যার যতটুকু পর্যায়ে আছে অতটুক পর্যায়ে আল্লাহ কাছে জবাব দিয়ে করতে হবে আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করো